ফার্স্ট অফ অল আমার মনে হয়েছিল যে এবার টাইম এসে গেছে, মানে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, মানে তখন এই ডিসিশনটা নিয়েছিলাম যে নয় আমাকে ক্যাম্পাসিংয়ের জন্য প্রিপেয়ার করতে হবে আর নাহলে হায়ার স্টাডিজের জন্য। তো আমি যে কলেজে পড়তাম বা এরকম নয় যে ভালো ক্যাম্পাসিং হতো না, বাট আমার মনে হয়েছিল যদি আমি হায়ার স্টাডিজ করি আর একটা হায়ার ডিগ্রি নিই, বিই করি, তাহলে আমার লিভিংটা আরও বেটার হতে পারবে, আমার ফিউচার প্রসপেক্টস আরও বেটার হতে পারবে। তো সেই কারণে আমি ডিসিশন নিলাম যে আমি হায়ার স্টাডিজের দিকেই যাবো, আমি বিডিকের দিকেই যাবো। এই জায়গাটা বলছি যে প্রত্যেকটা জায়গা তোর যে কোনো ডাউট হয়েছে বা যে কোনো কিছু হয়েছে, ব্যাপারটাকে এরকম না যে ঠিক আছে স্যার মক টেস্ট দিয়েছে কী হবে, একটা মক টেস্ট যদি আমার খারাপ হয়ে যায় কোনো আমার তো যায় আসে না, কী আছে এটা কি আমার জিলেট পরীক্ষা হচ্ছে, কিন্তু না ও প্রত্যেকটা এক্সামকে সেইভাবে গুরুত্ব দিয়েছে যেন মনে হচ্ছে যেন ওর সামনেই কালকে পরীক্ষা। আমার মনে হয় এই যে ফ্যাক্টরটা এটা সবার মধ্যে থাকে না, আর তার কারণই আজকে একই জায়গায় একই ছাদের নিচে সবাই পড়ে আজকে একজন 2 র্যাঙ্ক করছে একজন 100 র্যাঙ্ক করছে, ডিফারেন্সটা এই জায়গাতে। তো খাবারটা সবাইকে সব সমান দেওয়া যেতে পারে, কিন্তু সেই খাবারটা কীভাবে খাচ্ছি বা কীভাবে সেই খাবারটাকে হজম করছি সেটা কিন্তু স্টুডেন্টের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। তো এটাই আমি বলবো। আর একটা জিনিস মনোদীপ, আমি তোমার কাছে জানতে চাইব, আজকে সন্দীপ স্যার তো মানে ওভারঅল মানে কোর্স কারিকুলাম থেকে শুরু করে কীভাবে কী মানে এসের এক্সিকিউশন পার্ট হবে পুরোটাতে অতপ্রতভাবে জড়িত, তো স্যারের সামনে কোশ্চেনটা আমি করতে চাইছিলাম না, তাও আমি করছি আর কি, যে মানে তোমার কী মনে হয় যে মানে স্যার যদি এই জেলেট একাডেমিতে এই কোর্স কারিকুলামটা মানে রিপ্রেজেন্ট এইভাবে না করতো তাহলে কতটা ডিফিকাল্ট হতো, মানে যে কোনো যারা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষে পুরোটা এক্সিকিউট করা কতটা ডিফিকাল্ট হতো, তো সেটা করে তোমার মনে হয় কতটা মানে সেটা তোমার পক্ষে কতটা বেনিফিশিয়াল হয়েছে? কোর্সটা মানে স্যার যেভাবে প্রেজেন্ট করেছিলেন প্রথমের দিকে কী হতো কি স্যার হয়তো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার ফর এক্সাম্পল ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পুরোটা করালো না, কিছু একটা জায়গায় বাকি রেখে দিল, ওই লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস ইকুয়েশনের পার্টটা স্যার ছেড়ে দিলেন, ওরা স্যার বললো পরে করাবেন। এবার স্যার অ্যাসাইনমেন্ট দিল, এবার অ্যাসাইনমেন্টে হয়তো ওই টাইপের কোয়েশ্চেন আছে, ওই হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস কোয়েশ্চেন ইকুয়েশনের উপর কোয়েশ্চেন আছে, এবার স্যার আমাদের করায়নি, তো স্যারকে বলতাম যে আমরা কি কোয়েশ্চেনগুলো করবো নাকি ছেড়ে দেবো, স্যার বললো ঠিক আছে ছেড়ে দিতে পারো, এবার ছেড়ে দিতাম, বাট মাঝে মাঝে কী করতাম মানে অনলাইনে সলিউশনগুলো দেখে নিতাম, বুঝতে পারতাম না, বাট পরে যখন স্যার করে দিত ওই যে একটুখানি দেখেছিলাম প্লাস স্যার যেটা আবার পরে ওইটা বোঝাচ্ছে দেখো কেন ওরকম সলিউশন হলো, তো দুটো মিলে খুবই হেল্পফুল হতো, মানে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যেত, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত, মানে কোনো রকমের কোনো ডাউট থাকতো না পরের দিকে। মানে তুমি বলতে চাইছো যে এই যে লুফলগুলো মানে স্যারের সিস্টেমের মধ্যে রেখে দিতে, মানে সাপোজ মানে যাতে স্টুডেন্টদের আর্টসটা কতটা যে কোনো জিনিস কমপ্লিট করার জন্য মানে একটা স্যার সে তার 100% দিচ্ছে, আমাদের কারিকুলাম 100% দিচ্ছে, সব ঠিক আছে, বাট সেই স্টুডেন্টের আর্টস কতটা আছে সেটাকে কমপ্লিট করার বা সেটার খাওয়ার খিদেটা কতটা আছে সেটা দেখা হতো, সেটা দেখার জন্য স্যার এটা রেখেছিলেন আর কি। তো আজকে আমরা মোটামুটি শেষের দিকে স্যার, আর বেশিক্ষণ মানে না মনোদীপকে না আপনাকে আটকে রাখবো, আজকে যে কারণে মানে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করা যে মনোদীপ এই পরিমাণ যে এফর্টটা দিয়েছে সেই এফর্টটা মানে ও নিজের মা বাবা সবাইকে প্রাউড তো করেইছে, আমাদের একাডেমির তরফ থেকে আমাদেরকেও অনেক বেশি প্রাউড ফিল করিয়েছে, তার জন্য আমরা কিছু নমিনাল কিছু অ্যাওয়ার্ড রেখেছি যেটা মনোদীপকে আমরা দিতে চাই। তো স্যারকে বলবো স্যার যে বেস্ট পার্টিসিপেশন যে অ্যাওয়ার্ডটা সেটা স্যার আপনি যদি একটু রিপ্রেজেন্ট করে দেন স্যার। প্রথমেই আমি স্যারকে বলবো স্যার আপনি অ্যাপ্রিসিয়েশন যে মেডেলটা সেটা স্যার দিয়ে একটুখানি মনোজিৎকে একটুখানি সম্বর্ধনা দিতে। কংগ্রাচুলেশন মনোদীপ, হ্যাঁ সামনে আরও এগো, সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে এবং খুব ভালো সাকসেসফুল হবে জীবনে, এটাই আমাদের মানে তরফ থেকে তোমার শুভেচ্ছা এবং তোমার গার্জিয়ানকেও শুভেচ্ছা যে তারাও যে তোমার পাশে ছিল এবং তুমি যে এত হার্ডওয়ার্ক করেছো, তো এর জন্য অবশ্যই জীবনে খুব একটা বড় জায়গায় পৌঁছাবে। এবং যারা স্টুডেন্ট আসো তাদেরকে বলছি যে অবশ্যই মনোজিৎকে ফলো করো, তোমাদের যেন আইডিয়াল পার্সন হিসেবে মনোজিৎ যেন তোমাদের প্রতিচ্ছবি হয়ে থাকে, যেন মনোজিৎকে দেখে যেন তোমরা শিখতে পারো এবং ভবিষ্যতে মনোজিৎকে ফলো করে যেন তোমরা এগোতে পারো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটা সার্টিফিকেশন ওকে আমরা অ্যাপ্রিসিয়েশন জন্য তুলে করবো যে থ্রু আউট যে জার্নি সেই জার্নিতে যে এতটা কনসিস্টেন্ট ছিল, তো তার জন্য আমরা একটা সার্টিফিকেট মনোজিৎকে আমরা দেবো। মনোদীপ মানে আমাদের তরফ থেকে কিছু সামান্যই আর কি অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়া হলো, আরেক আরও কিছু জিনিস আছে বাকি আছে সেটা লাস্টের জন্য সারপ্রাইজই থাক। তো তার আগে সন্দীপ স্যারের কাছে জানবো স্যার আপনি একটুখানি বলুন যে মানে
জিলেট একাডেমি যারা প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে, আর যারা পার্সোনালি প্রিপারেশান নিচ্ছে, তার থেকে জিলেট একাডেমি কী বেসিসে আলাদা, কেন আলাদা? এবং একটা ছেলে, ধরুন আর একটা জিনিস জানতে চাইবো যেটা আমার মানে নিজের যেটা খুব ভালো লাগে, মানে জিলেট একাডেমি সম্বন্ধে যেটা ভালো লাগে, একটা ছেলে ধরুন সে মানে ইকোনমিক্যালি খুব উইক, তো তার জন্য কি মানে জেলের একাডেমিতে সে স্যার কিছু সুবিধে পাবে, সেটা কি কিছু আছে সেটা স্যার যদি আপনি ক্লিয়ারলি একটু বলেন স্যার। আচ্ছা, প্রথমত বলে রাখি যে মানে এটা আমি মনে করি না এটা মানে কোনো জায়গায় শো আপ করার কোনো জিনিস বা এটাকে মার্কেটিং করার জিনিস, বাট ওদের ব্যাচেও বলো বা এই ব্যাচে এই যেটা কন্টিনিউয়াস চলছে সেই ব্যাচেই বলো বা এর আগের প্রিভিয়াস ব্যাচগুলোতেও বলো, তো প্রত্যেকটা ব্যাচেই কিন্তু আমরা এরকম স্টুডেন্ট থাকে, সেটা পিডব্লিউডি ক্যান্ডিডেট হোক বা ফিনান্সিয়ালি প্রবলেম হোক। কিন্তু আমি মনে করি এটাকে কেন আমি পাবলিশ করি না বা এটাকে সেইভাবে করি না, কারণ আমার যেটুকু সামর্থ্য আছে বা আমার একাডেমির টিমের যতটা ক্যাপাসিটি আছে তো সেই অনুযায়ী আমরা সেটা প্রোভাইড করার চেষ্টা করি। হ্যাঁ, এটা হয়তো আমরা মার্কেটিং সেভাবে করি না বা এটা আমরা দেখাতে পারি না বা এটা দেখানোর জিনিস আমার মতো মনে হয় না, তবে এটা আমি ওপেনলি বলছি, এখনও বলছি, পরবর্তীকালেও যদি কোনো স্টুডেন্টের সত্যি সেরকম কোনো প্রবলেম থাকে এবং সে যদি চায় যে না স্যার আমার ফিনান্সিয়ালটাই মেন আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো আমি এটুকু তাকে ওপেনলি বলছি যে জিলেট একাডেমি অন্তত সেই স্টুডেন্টদের জন্য সবসময় পাশে আছে এবং সেটা আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তো ওদের ব্যাচেও আমি নাম নিতে চাইছি না, কিন্তু ওদের ব্যাচেও অনেকে এরকম ছিল, আছে, তারাও সাকসেস করেছে, এই ব্যাচেও আমরা 2023 আছে এবং আগের ব্যাচগুলো প্রিভিয়াস 2019, 20, 21 সেই ব্যাচগুলোতেও ছিল এবং পরবর্তীকালে আমরা রাখবো। হ্যাঁ, তবে আমাদের একটা তো লিমিটেশন থাকে স্যার, আপনি এটা ভালো বুঝবেন যে একটা সবারই পরিকাঠামো থাকে, তার একটা সিস্টেম থাকে, তো হয়তো আমরা সেটা করতে পারি না, তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও এই জিনিসটা বাড়ানোর। হ্যাঁ, তবে এটা আমি বললাম পার্সোনালি কারো যদি কোনো প্রবলেম থাকে সে ডাইরেক্টলি আমাকে ফোন করে আমাকে তার প্রবলেমটা বলতে পারে, আমরা প্রপার তার যে ভেরিফিকেশন বা সমস্ত কিছু করে আমরা অবশ্যই করব। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই যে 2023 ব্যাচ আমাদের রানিং চলছে, তো সেখানে কেউ যদি ডিটেলস করার কোয়ারিজ থাকে তো আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলে তোমরা জানতে পারো ডিটেলস। হ্যাঁ, করলাম আপনাকে, মানে ধরুন 2023 ব্যাচ তো মানে আমাদের তো অনেক আগে শুরু হয়ে গেছে, তো ধরুন যারা এখনও ভর্তি হয়নি বা ভ্যারিয়াস রিজনের জন্য ভর্তি হতে পারেনি, তো তাদের কি অ্যাকচুয়ালি এখন ভর্তি হয়ে কোনো মানে অ্যাকচুয়ালি কোনো ফ্রুটফুল বা সাকসেস করার কোনো কি অপরচুনিটিস আছে হাতে না নেই, মানে সেটা কি খুব লেট হয়ে গেছে ভর্তি হওয়াটা, না এখন করেও সে মানে কমপ্লিট করতে পারবে, পুরো কোর্সটাই কমপ্লিট করতে পারবে, সেটা যদি স্যার একটু বলেন। আচ্ছা, তো প্রথমত এটাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি ওদের ব্যাচটারই এক্সাম্পল দিয়ে নিই। হ্যাঁ, সেখানে মনোদীপ আছে, মনোদীপের মতো আরও যারা ক্লাসমেট ছিল তাদের এক্সাম্পলটাই তুলে নিই। তো তোমরা সবাই জানো বা এটা মনোদীপ অ্যাগ্রি করবে যে ওরা যখন অ্যাডমিশন নিয়েছিল বা যখন ওরা পড়াশোনা শুরু করেছিল তখন তাদের সিলেবাসটা ছিল ডিফারেন্ট, কি মনোদীপ, তাই তো? তুমি অ্যাগ্রি করছো? একদম একদম। তো তখন ছিল সিলেবাসটা অন্যরকম, হঠাৎ করে এবার ওই নভেম্বর সামথিং হবে, অক্টোবর নভেম্বর, 16 নভেম্বর রাত 8টার দিকে দেখার মনে আছে, হঠাৎ করে মাথায় বাজ পড়ে যায়। তখন মানে স্টুডেন্টরা আমাকে ফোন করছে, আমি বাইরে আছি, ফোন করছে স্যার এই ব্যাপার এই ব্যাপার, ঠিক আছে আগে দেখি ব্যাপারটা কী হলো। তো আমরা জানতে পারলাম যে সিলেবাসটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আগে যে আমাদের টেকনিক্যাল সাবজেক্টগুলো যেমন স্ট্রেন্থ অফ মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইভিএস, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, এই সমস্ত সাবজেক্টগুলো যেমন ছিল, তো সেখান থেকে হঠাৎই পুরোপুরি শিফট হয়ে গিয়ে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইলেকট্রিক্যাল, এই সাবজেক্টে পুরোপুরি মানে জামটা, বুঝতে পারছো তোমরা যারা দেখছো? তো একটা স্টুডেন্ট বা একটা একটা স্টুডেন্ট বলবো না, পুরো একটা গ্রুপের স্টুডেন্ট তাদের মেন্টাল প্রিপারেশান বা তাদের সমস্ত কিছু একটা টুয়ার্ডস একটা স্টাডির মধ্যে চলছিল, হঠাৎ করে সেখান থেকে বন্ধ হয়ে গিয়ে আবার একটা অন্য স্টাডিতে ডিফারেন্ট, আমি বলছি না পুরোপুরি ডিফারেন্ট, সেখানে হয়তো ম্যাথামেটিক্সের অনেক জিনিস কমন আছে, হয়তো ফিজিক্সের অনেক জিনিস কমন আছে, কিন্তু তাও জিনিসটা তো এক নয়, তাহলে এক হলে তারা তো সিলেবাসটা তাহলে চেঞ্জ করার দরকার কি ছিল? তো এই যে জায়গাটা, তো ওরা যদি বা ওদের ব্যাচটা যদি কোপ আপ করে থাকে আমার মনে হয় যে কোনো স্টুডেন্টই পারবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? এখন কেউ যদি এরকম মনে করে আমার সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, ও ঠিক আছে এখনও তো টাইম আছে, ছমাস টাইম আছে, এখনও টাইম অনেক টাইম, ছমাস মানে অনেক টাইম, এই চিন্তাভাবনা যদি করে তাহলে আমি বলবো তার আমার মনে হয় না ফার্দার আর এগোনো উচিত। তবে হ্যাঁ, এটাকে যদি পজিটিভ ওয়েতে কেউ দেখে যে না ছমাসটা আমি ছমাসের আমার অন্তত 100% আমি প্রোভাইড করবো, যেটা মনোদীপ করেছে বা মনোদীপ মতো আরও বন্ধুরা যারা ছিল তার সাথে ক্লাসমেট তারা যেটা করেছে, তো সেইটা যদি কেউ মাথায় রাখে আমার মনে হয় এক বছরের কম সময়ে করাটা পসিবল, বাট সেটা ডিপেন্ড করছে তার হার্ডওয়ার্ক, তার কনসিস্টেন্সি, সেই জায়গাটা কে কতটা মেনটেন করতে পারছে, তবে সেটা করা সম্ভব সেই জায়গাটা দিকেও মেনটেন করে। তো আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে সেই অপরচুনিটি আছে সমান। আরেকটা জিনিস মনোদীপের কাছে আমি একটু জানতে চাইব যে মনোদীপ, মানে স্যার যেটা বললেন একটুখানি আগে যে সিলেবাসটা আগের বছর পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তো তখন মোটামুটি মানে যারা বাকি যারা একাডেমি আছে সবাই বা এবং স্টুডেন্টরা খুব চিন্তায় পড়ে যায় যে অ্যাকচুয়ালি যে সিলেবাস নতুন করে ইনক্লুড হলো বা ধরতে গেলে ইনক্লুড বলা থেকেও বেশি বললে ভালো হবে যে পুরো যে সিলেবাসটা নতুন তৈরি হলো, তো সেইখানে তখন তোমার কী মনে হয়েছিল যে
মানে আমাদের একাডেমি কি মানে সেই জিনিসটার সাথে একই পারসিস্টেন্স নিয়ে কি কন্টিনিউ করতে পারবে, মানে সেই বিশ্বাসের জায়গাটা ছিল? যে কোনো স্বাভাবিক যে কোনো স্টুডেন্টের কাছে এটা এটা একটা প্রথমে একটু ডাউটের জায়গা চলে আসে যে সিলেবাসটা তো এতদিন তো স্যার একই রকমভাবে পড়ানো চলছিল, বা সিলেবাসটা অন্তত ওরিয়েন্টেশন এক ছিল, সেইভাবে আপনি সিকোয়েন্সিংভাবে সাজিয়েছিলেন, তো এখন যখন সিলেবাসটা চেঞ্জ হলো এবং এত শর্ট টাইমের মধ্যে, এত শর্ট টাইমের মধ্যে ইনস্ট্যান্ট মানে রাতারাতি বলতে গেলে যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে, সেই সিলেবাসটার উপর তার সিকোয়েন্সিং করা, তার অনুযায়ী কোন কোন ফ্যাকাল্টি কোন কোন জিনিসের প্রতি রেসপন্সিবিলিটি নেবে সেইটার উপর পুরোটা সিকোয়েন্স অনুযায়ী পুরোটা সাজানো, তো এটা একটা অনেকটা ডিফিকাল্ট কাজ হয়ে পড়ে। এবং সেটা আমি এগ্রি, আমি 100% সেটাতে মনে করি সেটা স্টুডেন্টদের সেই জায়গাটা মানে কোয়ারি আসাটা স্বাভাবিক। তো সেখানে তোমার কী মনে হয়েছিল এবং তারপরে মানে স্যারের যে এক্সিস্টিং যে টিম আছে বা এক্সিস্টিং যে ফ্যাকাল্টি আছে তাদেরকে নিয়ে স্যার যেভাবে মানে পুরোটা নিয়ে এগিয়েছিল বা যে ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল সেটা কি তোমার কী মনে হয়, সেটার ব্যাপারে তোমার কী ধারণা আছে? ফার্স্ট অফ অল অনেকটা পার্ট কমন পড়েছিল, মানে আগের সিলেবাসেও যা ছিল এই সিলেবাসেও তাই আছে, তো সেটা খুব একটা অসুবিধে হয়নি কারণ স্যার আগে থেকে অনেকগুলো চ্যাপ্টার করিয়ে রেখেছিল, তো কোপ আপ করতে আমাদের একটু কম অসুবিধে হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে আগের সিলেবাসে অনেকগুলো চ্যাপ্টার এরকম ছিল যেগুলো মানে মেনশন করা থাকতো না সিলেবাসে, বাট ওখান থেকে কোয়েশ্চেন আসতো, যেরকম ফর এক্সাম্পল কমপ্লেক্স নাম্বার, স্যার আমাদের আগের সিলেবাসে কমপ্লেক্স নাম্বারটা করিয়ে রেখেছিল, বাট তখন ছিল না কমপ্লেক্স নাম্বার সিলেবাসে ছিল না, এবার এইবারে নতুন সিলেবাসে কমপ্লেক্স নাম্বারটা ইনক্লুডেড ছিল, তো ওটা আগে থেকেই করানো ছিল, অসুবিধে হলো না। এছাড়া ফিজিক্সের যে মেকানিক্সের পার্টগুলো যেটা আগে ইমে গেছিলো, যেরকম লস অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাইনেমেটিক্স, এইগুলো করানো ছিল, তো মেকানিক্সটা অনেকটাই করানো ছিল, খুব একটা অসুবিধে হয়নি। ওই নতুন কয়েকটা চ্যাপ্টার করাতে হয়েছে, আর কেমিস্ট্রি পুরোটাই নতুন ছিল, কেমিস্ট্রি আমাদের করতে হয়েছে। এফ ট্রিপল ইটেকের পার্টটা অনেকটাই কমন পড়ে গেছিলো, ইলেকট্রনিক্স নিজে থেকে কিছুটা পড়তে হয়েছে, মানিক স্যার অনেকটা করিয়ে রেখেছিলো, তো এফ ট্রিপলিতে খুব একটা অসুবিধা হয়নি, যেরকম সার্কিট থিওরি করানো ছিল, ডিসি সার্কিট করানো ছিল, এসি সার্কিট করানো ছিল, তো ওইটা খুব একটা অসুবিধা হয়নি। নতুন কয়েকটা চ্যাপ্টার এসেছিলো সেইগুলো আবার নতুন করে করতে হয়েছে, ম্যাথসে অনেকটা নতুন এসেছিলো, ফিজিক্সে ওই মেকানিক্স বাদ দিয়ে যে 10টা চ্যাপ্টার মতো ছিল ওইগুলো নতুন এসেছিলো, কেমিস্ট্রি পুরোটাই নতুন ছিল, ওইগুলো আমাদেরকে পড়তে হয়েছে আলাদা করে, ওই 5-6 মাসের টাইমের মধ্যেই পড়তে হয়েছে। মানে তুমি বলতে চাইছো যে মানে তোমার মানে পুরো ব্যাপারটাতে পুরো আগে থেকে বিশ্বাসের জায়গাটা পুরো আগে থেকে স্যার রেডি করেই রেখেছিলেন আর কি, যে কারণ মানে এখানেই বলবো আর কি যে কারোর সাথে কম্পারিজনে যেতে চাই না, কিন্তু যেটা বললাম যে আমাদের স্যার এতটাই মানে চিন্তাভাবনাটা এতটাই ফিউচারের দিক থেকে করেন যে আমি যখন আমাদের যারা নতুন অ্যাসপিরিয়েন্ট আছে তাদের সাথে যখন কথা বলি তখন আমি এটা বারবার করে মেনশন করি যে স্যার সিলেবাসটা এমনভাবেই সিকোয়েন্সিংই করেন, মানে যদি চেঞ্জ যদি হয়ও ভবিষ্যতে গিয়ে যদি চেঞ্জও হয়ও সেটা আমাদের একাডেমির ওপর অন্তত সেভাবে ইম্প্যাক্ট ফেলবে না, কারণ স্যারের যে সিকোয়েন্সিং সেভাবেই করা থাকে যে এমন এমন জিনিস স্যার টাচ অলরেডি করিয়ে দিয়ে থাকেন সিলেবাসের মধ্যেই যে সেটা ভবিষ্যতে চেঞ্জ হলো সেটা অলরেডি ইনক্লুডেড হয়ে যাবে। তো এটাই আমি বলবো যে আমাদের একাডেমির একটা মানে আমার নিজস্ব ভালো লাগার জায়গা আর কি। তবে স্যার মানে আরেকটা জিনিস মানে আপনার কাছে জানবো যে ধরুন এমন তো কিছু ছেলে স্যার প্রতি বছরই থাকে যারা মানে চায় কোনো জিনিসটা নিয়ে সেভাবে এগোতে চায়, কিন্তু মানে তারা ধরুন মানে কোনো সাপোর্ট সেভাবে মানে ধরুন কোনো কারণে সাপোর্ট তারা পাচ্ছে না, মানে ধরুন ফ্যামিলি সাপোর্ট হোক বা কোনো রিলেটেড গার্জেন রিলেটেড সাপোর্ট হোক, তো অনেক সময় বাবা মায়ের কোয়ারি থাকে যে অ্যাকচুয়ালি যে একাডেমিতে পড়ছো বা যে ইনস্টিটিউশনে পড়ছো সেটা কতটা তোমার জন্য পারফেক্ট, তুমি কি এতটা টাইম তার পেছনে দিচ্ছ সেটা কতটা পারফেক্ট, অনেক সময় গার্জেনরা কথা বলতে চায়, তো মানে সেই রিলেটেড সাপোর্ট কি আমাদেরকে দেওয়া হয় প্রথম জিনিস। আর একটা জিনিস স্যার যেটা জানতে চাইবো যে ধরুন মানে বাকি যত একাডেমি আছে আমি দেখেছি যে তারা কমপ্লিট সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সাথে আর কোনো সম্পর্ক নেই, রিলেটেড পুরো একদম তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আর কি এরকম হয়, তো আমাদের কি আমাদের আমাদের ক্ষেত্রে কি ব্যাপারটা সেই রকমই না নাকি কিসে আলাদা, আলাদাটা কি সেটার সাথে জানতে চাইবো স্যার। আচ্ছা প্রথম কথা এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি যে যেমন আমাদের ফিজিক্সটা গতবারে অর্পণ পড়িয়েছিলো, এবারও হয়তো আমি 50% পার্টটা পড়াবো, 50% অর্পণ কন্টিনিউ করবে। তো যদি অর্পণের কথাই বলি, অর্পণ আমাদের একাডেমিতে যে এখন অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে জুনিয়র ফ্যাকাল্টি হিসাবে যে কাজ করছে, তো অর্পণ কিন্তু এদের আগের ব্যাচটাতে একটা টপ র্যাঙ্ক করেছে, বাট তার আগেও কিন্তু অর্পণ আমার সাথে মানে পড়তো, আমার একাডেমিতে পড়তো বা আমার সাথে যোগাযোগ ছিল, তো ব্যাপারটা এরকম কখনোই নয়।
এবং হতেও পারে ভবিষ্যতে কোনো ফ্যাকাল্টির আমাদের পজিশন দরকার পড়লো, তখন আমরা মনোদীপকে অফার করলাম বা মনোদীপের মতন পরবর্তীকালে যারা রইলো তাদেরকে অফার করলাম। তো এইটা জিলেট একাডেমিটা এরকম নয় যে জাস্ট এক বছর পড়লাম গল্প শেষ, এরকম ব্যাপারটা আমার কাছে অন্তত নয় বা আমাদের একাডেমির জন্য নয়। তো আমাদের এই রিলেশনশিপটা সারা জীবনের জন্য রয়েবে। হ্যাঁ, এবার স্টুডেন্ট যদি যোগাযোগ না রাখে বা কন্ট্যাক্ট করে সেটা তো আমাদের কিন্তু করার নেই, বাট আমরা চেষ্টা করবো যে কোনো রকম, সেটা যদি আমাদের কোনো জায়গায় দরকার পড়লো বা কোনো কনফারেন্সে ওদেরকে ডাকলাম অ্যাজ এ গেস্ট হিসাবে, এই সমস্ত জায়গায় ইন্টারঅ্যাক্ট করবো স্যার। মানে আমি জানতে চাইছি ধরুন স্পেসিফিক্যালি, এটা তো স্যার ঠিক আছে, মানে আমরা তো অবশ্যই যোগাযোগ রাখি, সেটা তো আলাদা করে বলার কিছু নেই, কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকে, আমাদের আলাদা গ্রুপ আছে, গ্রুপে কানেক্টেড থাকে। তো স্যার যেটা পার্টিকুলারলি বলবো স্যার, ধরুন কেউ একজন ছেলে কমপ্লিট হয়ে গেলো, যেটা বাকিদের ক্ষেত্রে অতটা হয় না বোধ হয়, যে তার কাউন্সিলিংয়ের দরকার বা কাউন্সিলিং বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো গাইডেন্স দরকার, সেটা কি অ্যাসিস্ট করা হয়? মানে আমাদের তরফ থেকে সেটা কি অ্যাসিস্ট করা হয়, কতটা অ্যাসিস্ট করা হয়? আচ্ছা, তো এখানে আমি একটা ছোটো জিনিস বলি, যেমন মনোদীপ তো খুব ইন্টালেকচুয়াল একটা মানে পার্সোনালিটি হোল্ড করে, তো ওর ক্ষেত্রে আমার সেরকম মানে ওর সেরকম দরকার হয়নি, তার যেহেতু প্রবলেম ছিল স্যার এইভাবে সাজাচ্ছি ঠিক আছে। বাট আমি বলছি এই বছরই, আমি বলছি 2022 কমপক্ষে 10 জন এরকম আছে যারা স্টুডেন্টরা নিজেরাও হয়তো সেরকম অতটা আইডিয়া নেই বা তাদের গার্জেনরাও অতটা এই নেই, তো আমি নাম বলছি না তাদের ওপেনলি, বাট তারা পার্সোনালি আমাকে যোগাযোগ করেছে, তা গার্জেনরা ডাইরেক্টলি। এবং মানে এরকমও দিন গেছে আমার সপ্তাহে 7 দিনই কথা হচ্ছে গার্জেনদের সাথে, যে স্যার কোন কলেজটা আগে দেবো, কোন অপশানটা পড়ে দেবো, স্যার এই র্যাঙ্কের অপশান আছে, এই হবে কোনটা বেটার হবে স্যার, কোনটা কী না হবে। তো এইটা কিন্তু আমাদের মানে পরবর্তীকালে যদি কোনো দিন গার্জেনকে মানে সেই সমস্ত স্টুডেন্টদের এবং তাদের গার্জেনদের সাথে আনা পসিবল হয় আমাদের ইন্টারভিউ সেশনে, তো আপনি সেটা দেখতে পাবেন এবং জাজ করে নিতে পারবেন। বাট এটা হয়েছে, মানে এরকমও দিন গেছে 7 দিন পর পর গার্জেনের সাথে কথা হয়েছে, কারণ হয়তো স্টুডেন্টরা সেইভাবে, আমি বলছি মনোদীপ ভালো ছেলে, ওর হয়তো সেই আইডিয়াটা আছে বা ওর হয়তো সেই আইডিয়াটা আছে, কিন্তু সবার সেইটা হয়তো নাও থাকতে পারে, কেউ একটা খুব জায়গা থেকে একটা এমন জায়গা থেকে বিলং করছে সেখানে হয়তো তার কাছে কোনো জানার জায়গা নেই বা তার কাছে হয়তো কোনো আইডিয়াই নেই, সে হয়তো ফার্স্ট টাইম, মানে ও ফার্স্ট টাইম, ও ফার্স্ট টাইম, কিন্তু আমি বলছি সেই জায়গা থেকে বিলং করছে, তার হয়তো গাইডলাইন বা সে অন্য কোনো রেফারেন্স তার কাছে নেই। তো এরকম হয়েছে, তাদের গার্জেন এবং স্টুডেন্ট বোথ কন্ট্যাক্ট করেছে এবং তাদের সাথে জায়গাটা আমরা এই করেছি। মানে এটা তো স্যার অবশ্যই একটা মানে যদি কেউ জানে সেটা বলবো খুব অস্বাভাবিক জিনিস, কারণ এতগুলো কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, তো তার মধ্যে কোন কলেজটা বেটার, পার্টিকুলার এতগুলো ডিপার্টমেন্ট আছে, এতগুলো কলেজ আছে, কোন কলেজটা কার জন্য বেটার বা কোনটা তার প্রেফারেন্স বেশি রাখা উচিত, সেটা তো আমার মনে হয় যে সেটা যদি কেউ জানে সেটা আমার মনে হবে অস্বাভাবিক ঘটনা। মানে স্বাভাবিক ঘটনা এটাই যে সে জানবে না, কারণ সে কলেজগুলোর পেছনে রিসার্চ করবে, কোন কলেজগুলো আগে পেলে পেয়ে কোন কলেজগুলো ভালোভাবে হবে সেটার থেকে বেশি আমার মনে হয় ফোকাস বেশি স্টাডিজই করা উচিত। তো স্যার আজকে আর কিছু স্যার যদি আপনি ইনক্লুড করতে চান, যারা ধরুন 2023 যারা ব্যাচে যারা পড়ছে তারা তো স্যার ফুললি আপনার আন্ডারে গাইডেড আছেই, যারা ধরুন নতুন করে অ্যাডমিশন নিতে চায় তারা মানে কোন নাম্বারে যোগাযোগ করবে এবং তাদের কী কী মানে তাদের কী অ্যাপ্রোচ হওয়া উচিত, তারা যদি একটু সেটা যদি একটু ডিটেলসে বলেন, এবং আমাদের কী কী কোর্স আছে সেটা যদি একটু মেনশন করে দেন স্যার। তো বেসিক্যালি কোর্সের কথা যদি বলি, আমাদের বেসিক্যালি 3 ধরনের কোর্স হয়, একটা পিওরলি ভিডিও কোর্স, একটা হচ্ছে লাইভ কোর্স, লাইভ কোর্সের মধ্যে ভিডিও কোর্স ইনক্লুডেড থাকে, আর একটা হচ্ছে এমনি জেনারেল কম্বো কোর্স, যেটা প্রিভিয়াস ইয়ারের ব্যাচগুলো থাকে, ওটা একদমই ধরুন মানে কেউ ফিনান্সিয়ালি খুবই উইক, তার শুধু সিলেবাসটা ওভারঅল কমপ্লিট করার দরকার, তো সেটা আমরা এই বছরে একটা অপশান রেখেছি, সেখানে হয়তো প্রিভিয়াস বছরের কিছু লেকচার্স থাকবে, এই বছর হয়তো কিছু লেকচার্স থাকবে, সব মিলিয়ে সিলেবাসটা জাস্ট কমপ্লিট করে দেওয়া হবে, বাট সেটা হয়তো আমরা লাইভ দিতে পারছি না। তো এই 3 ধরনের কোর্স বেসিক্যালি আমরা অফার করছি। আর দ্বিতীয়ত কীভাবে কী প্রিপারেশান নেবে না নেবে সেটা তো আমরা মোটামুটি ডিসকাশন করবই, তাও যদি পার্সোনালি স্টুডেন্টদের কোনো প্রবলেম থাকে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, এবং আমাদের মার্কেটিং হেডের সাথেও তিলক স্যারের সাথেও কথা বলতে পারো পার্সোনালি, তো তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করে নেবে। বাট আমি লাস্ট যে মেসেজটা আমি আজকে ভিডিওর শেষে যেটা জিজ্ঞেস করবো সেটা আমি আজকে কিছু বলবো না, কারণ আমার ভিডিও তো সবসময় আসে, তো আমি আজকে মনোদীপের থেকে জেনে নেবো যে পরবর্তী যারা অ্যাসপিরেন্ট রয়েছে ধরো 2023, 2024, 2025, তো মনোদীপের থেকে তোমরা শুনে নাও যে মনোদীপ কী সাজেস্ট করছে স্টুডেন্টদেরকে, কীভাবে এগোনো উচিত, তার প্রিপারেশন স্ট্র্যাটেজি কীভাবে কী করা উচিত, সে নোটস প্রিপেয়ার করবে না বই নেবে, এবং কীভাবে তার জার্নিটা এগোনো করবে, একটা ব্রিফ আইডিয়া যদি মনোদীপের থেকে আমরা জেনে নিই, কারণ রিসেন্টলি মনোদীপ যে জার্নিটা পেরিয়ে এসছে সেই জার্নিটা তোমাদের জানার ইচ্ছাই হবে যে মনোদীপ কীভাবে ফলো করেছে, তো সেই জার্নির উপরেই তারা যাবে, তো অটোমেটিক্যালি তোমাদের আমার থেকেও বেশি ইন্টারেস্টেড যাবে যদি মনোদীপ এই কথাটা তো বলে, ঠিক আছে। তো মনোদীপের থেকে আমরা সেই একটা ওভারঅল ভিউ আমরা নিয়ে নেবো যে মনোদীপ জিরো থেকে শুরু করে আপ টু কীভাবে জিলেট পরীক্ষার আগে অবধি তার জার্নিটা কীরকম হবে সংক্ষেপে, যদি একটু মানে ডিটেল একটা ব্রিফ আইডিয়া দিও, তার যদি একটা তুমি মানে একটা তার একটা পাত্তাকে যদি দিয়ে দাও, পাত্তা কীভাবে সে ফলো করবে এটা যদি একটু বলো তোমার জুনিয়রদের। এই পার্টিকুলার ব্যাপারে আমি এই কথাটাই শুরু করতে চাই যে একটা কথা আছে যে প্রিপেয়ার ফর দ্য বেস্ট, তো আমিও এইটাই বলবো জুনিয়রদের সবার আগে এই কথাটা বলবো যে বেস্টের জন্য যেন প্রিপেয়ার করে, এইটা ভেবে নয় যে একটা WBJEE একটা এক্সাম নিচ্ছে, WBJEE এক্সামটা কন্ডাক্ট করছে, তো WBJEE লেভেলেই হবে তা একেবারেই নয়, আমরাই ভুলটা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে সহজ হবে,
একেবারেই সহজ হয়নি, প্রচণ্ড ডিফিকাল্ট হয়েছিল পেপার, মানে পেপার দেখে ওই এক্সাম হলেই অবস্থা খারাপ হয়ে গেছিলো, এক্সাম দেবো কি। তো এটা যেন ওদের সাথে না হয়, ওরা যেন এটা ভেবেই, হ্যাঁ ওরা যেন এই মেন্টালিটিটা নিয়েই চলে যে ওরা যেন যেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছে। দ্বিতীয় কথা, স্যারেদেরও আমার এই রিকোয়েস্টটা থাকবে যে স্যারেরাও যেন এইবার ওই অ্যাডভান্স লেভেলেই কন্টেন্ট প্রোভাইড করতে পারে। আর দ্বিতীয়ত বলবো যে ফার্স্ট অফ অল নিজস্ব একটা নোটসের খাতা থাকা ভালো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা নোটসের খাতা থাকা ভালো। আর প্রত্যেক দিন না হলেও ফার্স্ট অফ অল কনসেপ্টটা ক্লিয়ার করে নিল, সবার আগে সিলেবাসটা শেষ করে নিল, সিলেবাসটা সবার আগে শেষ করে নিল, নিজের প্রপার একটা নোটস বানালো তার সাথে সাথে। তারপর ডেলি যেন এমসিকিউ প্র্যাকটিস করে ডেলি, মানে সবার আগে ম্যাথসটা বেশি টাইম দিক, ম্যাথসটা মিনিমাম একদিনে 30 অঙ্ক করুক, একদিনে 30 এমসিকিউ করুক ম্যাথসের, সে যে কোনো চ্যাপ্টারেরই হোক, ফিজিক্স ম্যাথস আর ফিজিক্সটা ডেলি করুক, কেমিস্ট্রি আর এফ্রিবিলিটা র্যান্ডামাইজ করতেই পারে, সেটা নিয়ে অসুবিধা নেই, বাট ম্যাথস ফিজিক্সটা যেন ডেলি করে, ডেলি এমসিকিউ প্র্যাকটিস করে, আর সপ্তাহে অন্তত একদিন ওই নিজের নোটসের খাতা থেকে যেন রিভিশনটা করে, তাহলেই সব কিছু রিটেন করতে পারবে। হ্যাঁ, আর অ্যাট দ্য এন্ড আমি বলবো যে ওরা যেন শুরু থেকে শেষ অবধি কনসিস্টেন্ট থাকে, তবেই মানে কিছু একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আনতে পারবে, না হলে নাও হতে পারে, এইটাই বলার। আচ্ছা, এখানে একটা জিনিস আমি হয়তো মিস করে গেলাম বা আমাদের হয়তো ডিসকাশনে মিস হয়ে গেল, যখন মোটামুটি পরীক্ষার ধরো 1 কি 2 এরকম বাকি আছে, মনোদীপের সাথেও কথা হতো, বাকি স্টুডেন্টের সাথেও কথা হতো, তো তখন মনোদীপের সাথে অনেকবার কথা হয়েছে, বাকি স্টুডেন্টদের সাথেও কথা হয়েছে, তো আমি একটু মনোদীপের কাছে ওই জিনিসটা জিজ্ঞেস করবো যে বাকি ওভারঅল আইডিয়া তো মোটামুটি একটা পেয়ে গেলাম, আমরা যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে মক টেস্ট। মনোদীপ, তুমি যদি একটু ওভারঅল একটা ভিউ দাও যে মক টেস্ট একটা প্রিপারেশনের কতটা গুরুত্বপূর্ণ জায়গা বা কত বড় কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভূমিকা পালন করে, এবং তোমার জার্নির ক্ষেত্রে মক টেস্ট কতটা বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই মক টেস্টটাকে কীভাবে দেখা উচিত, এইটা সম্পর্কে যদি একটু তুমি আমাদের জুনিয়রদেরকে একটুখানি যদি কোনো গাইডলাইন দাও। কারণ ওটা সব থেকে বেশি নেগলিজেবল আমরা যেটা দেখেছি, মানে মক টেস্ট দিতে গিয়েও দেখেছি, মানে ধরো আজকে 200 ক্যান্ডিডেট আমার একটা মক টেস্ট দিচ্ছে বা আমাদের একাডেমি মক টেস্ট দিচ্ছে, তো সেখানে অথচ সে মানে সেই ইম্পর্টেন্সটা যেটা সব থেকে বেশি দেওয়া দরকার সেটাই আমরা দেখতে পাই না। এটা স্যার একটু মেনশন করতে, মানে অথচ আমরা দেখেছি যে মানে মক টেস্ট যারা আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট আছে তাদের এক্সাইটমেন্টের থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে হচ্ছে যারা বাইরের স্টুডেন্ট আছে, মানে ধরুন অন্য কোনো একাডেমিতে পড়ে বা অন্য কোনো জায়গা থেকে প্রিপারেশান নিচ্ছে বা সেলফ প্রিপারেশান নিচ্ছে, তো তাদের মধ্যে এক্সাইটমেন্ট সব থেকে বেশি থাকে আমাদের মক টেস্টটা নেওয়ার, মানে তারা হোয়াট এভার দ্য প্রাইজিং ইট ইজ দে ওয়ান্ট টু গেট ইট, এরকম ব্যাপার থাকে। তো মনোদীপ স্যার যে কোশ্চেনটা করলেন আর কি, তো তুমি কী বলতে চাইবে তাই ব্যাপারে? সবার আগে এটা বলবো যে স্যার যেটা বললেন যে মক টেস্টটা সবথেকে নেগলেক্টেড পার্ট, আর স্টুডেন্টরা এটা মনে করে যে এটা সবথেকে লেস ইম্পর্টেন্ট একটা জায়গা প্রিপারেশনের, ব্যাপারটা হচ্ছে ঠিক তার উল্টো, মক টেস্টটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপারেশনের জায়গা। এবার আমি কীভাবে মক টেস্টটা দিতাম, মানে এটা আমি আমার সিনিয়রদের থেকে শুনেছিলাম যে জিলেট একাডেমির মক টেস্টটা খুব ভালো হয়, মক টেস্টটা খুবই ভালো হয় জিলেট একাডেমির, মানে অনেক সিনিয়ররাই বলেছিল, তো মক টেস্টের জন্য ওয়েট করেছিলাম। এবার মক টেস্ট আমাদের সময় আসতে দেরি হয়েছে, যেহেতু আমাদের সিলেবাস প্রিপারেশন কমপ্লিট করার জন্য খুব কম টাইম পেয়েছিলাম, তো আগে আমরা সিলেবাস কমপ্লিট করেছিলাম তারপর মক টেস্ট এসেছিলো, তো আমরা খুব কম টাইম পেয়েছি প্রিপারেশনের জন্য। তো যখন এলো মক টেস্ট এলো, আমরা কী মানে আমি কী করতাম, আমি আজকে একটা মক টেস্ট দিতাম, রেজাল্টটা দেখতাম, আর পরের দিন সেই পার্টিকুলার মক টেস্টটায় অ্যানালিসিস করতাম যে কোন কোশ্চেনগুলো পারিনি সেইগুলো আগে সলভ করতাম, বা যেগুলো পেয়েছি বাট ভুল হয়েছে, মানে জানতাম বাট ওই অন স্পট ভুল হয়েছে সেইগুলো সলভ করতাম, পরের দিন আবার একটা মক টেস্ট দিতাম, আবার তারপরের দিন ওইটা সলভ করতাম, এইটাই অ্যানালিসিস করতাম, এইভাবেই আমি রোজ লাস্ট ওই 1-2 এটাই কন্টিনিউ করতাম, আর তার সাথে সাথে রিভিশনও করতাম, মক টেস্টের প্যারালালি রিভিশনও করতাম। তো মোটামুটি স্যার আজকে স্যার মোটামুটি এখানেই মানে ক্লোজ করছি আমরা, কারণ মনোদীপকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাদের জেলেট একাডেমি থেকে পাস আউট হয়ে যাওয়ার পর তারা এই যোগাযোগটা রেখেছে, এবং আমরা চাইবো যারা জেলেট একাডেমিতে পরবর্তী যারা স্টুডেন্ট আসবে তারা এই যোগাযোগটা রাখুক। যোগাযোগ রাখতে কী আছে, কী অসুবিধা কী আছে, মানে আমরা তো খুশি হই যোগাযোগ রাখলে, বরঞ্চ যে স্টুডেন্টের সাথে কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, আমাদের কিছু ভালো জিনিস আমরা শেয়ার করতে, তাদের কাছ থেকে ভালো জিনিস আমরা শিখতে পারবো, তো এইভাবে চলতে থাকবে। তো লাস্ট যেটা সারপ্রাইজ বলেছিলাম, সেই সারপ্রাইজটা স্যারকে বলবো স্যার রিপ্রেজেন্ট করতে, যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার বলে আমাদের একটা ট্রফি আছে, তো সেই ট্রফিটা আমরা মানে যেহেতু 2022 মানে মনোদীপ সেই ট্রফিটা মানে অর্জন করে নিয়েছে, তো সেটার জন্য স্যারকে বলে স্যার এই ট্রফি রিপ্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের কনসেপ্ট কিছুই না, স্টুডেন্টদেরকে মোটিভেট করা, যে এটার কনসেপ্ট হচ্ছে এরকম যে আজকে ধরো 100 স্টুডেন্ট যে কোনো একটা একাডেমিতে পড়ছে, পড়াশোনা হয়তো সবাই সমান করেছে, সব জার্নিটা তার কাছে সেম আছে,
হয়তো র্যাঙ্কও আশেপাশে করেছে, কিন্তু তার মধ্যেও পার্টিকুলার একজন বা দুজন স্টুডেন্টকে বাকিদের থেকে তো ডিফারেন্সিয়েট করেছে কোনো না কোনো বিষয়। হতে পারে স্যারদের সাথে যোগাযোগ, হতে পারে সেই কনসিস্টেন্সি মেনটেন করা, হতে পারে প্রত্যেকটা জিনিস টাইমে করা, ডিসিপ্লিন ওয়েতে, এটা কিন্তু সবাই পারে না। র্যাঙ্ক হয়তো অনেকেই করে নেবে ওর আশেপাশে, হয়তো ও 2 র্যাঙ্ক করেছে, অনেকে 9 র্যাঙ্ক করেছে, অনেকে 15 র্যাঙ্ক করেছে, অনেকে 20 র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক হয়তো আশেপাশে করে নেবে, কিন্তু সেই কনসিস্টেন্টটা সেটার তো একটা ভ্যালু থাকা দরকার। অবশ্যই আমার মনে হয় সেই জিনিসটার গুরুত্ব সবথেকে বেশি জীবনে। আজকে র্যাঙ্ক কিছু কম বেশি হলো না হলো, জীবনে সে কোনো একটা জায়গায় আলটিমেটলি সাকসেস হবেই, কিন্তু এই ডিসিপ্লিন ওয়েটা আমার মনে হয় এটা জীবনের, মানে আমি মনে করি সাকসেসফুল হওয়ার অন্যতম একটা জায়গা। এবং আমার মনে হয় এটা মোটিভেট, এই মোটিভেটটা আমরা এই কারণেই করতে চাইছি যাতে পরবর্তী স্টুডেন্ট যারা আছে জুনিয়র, তারা যেন এইটাতে ফোকাস করে যে আগে আমাকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, তার সাথে সাথে বাকি জিনিসগুলোকে মেনটেন করতে হবে। তো সেদিক থেকে আমাদের এই টোটাল এই বছরের সিরিজে আমরা মনোদীপকে বেছে নিয়েছি, যে সেই জায়গাটা মনোদীপ যে এফর্টটা দেখিয়েছে এবং যে কনসিস্টেন্সিটা দেখিয়েছে, আমি এটা পরিষ্কারই বলছি, বাকি স্টুডেন্টের মধ্যে আমি কোনো না কোনো কারণে ল্যাক পেয়েছি। তো আমার এক্সপেকটেশান এটাই থাকবে পরবর্তী স্টুডেন্টরা মনোদীপকে ফলো করে যেন সেই জায়গাটা মেনটেন করার চেষ্টা করে। তো সেটার তরফ থেকে আমরা একটা ছোটো ট্রফি অ্যারেঞ্জ করেছি, যেটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে আমাদের 2022 ব্যাচের আমরা মনোদীপকে তুলে দেবো। তো স্যার ধরুন, আমি স্যার রিপ্রেজেন্ট করে দিন স্যার ট্রফিটা। স্যার যেটা বললেন, মানে এই এটা সত্যিই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ সাকসেস ইজ ডিসিপ্লিন, সো দ্যাট দ্য থিং। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মনোদীপ ফর অ্যাকসেপ্টিং দ্য অ্যাওয়ার্ড। এটাকে আমরা একটা রিটেন ডকুমেন্ট হিসাবে, ও যাতে মানে ভবিষ্যতে যে কোনো জায়গায় সিভিতে বা বিভিন্ন জায়গায় যাতে অ্যাচিভমেন্ট হিসাবে দেখাতে পারে, তো সেটার জন্য আমরা এই মোমেন্ট এবং প্রফিট সাথে আমরা একটা রিটেন ডকুমেন্টও প্রোভাইড করছি। তো সেই হিসাবে আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ক্ষেত্রে আমরা বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মনোদীপকে আমরা দিলাম, এবং আমরা বাকি জুনিয়রদেরও বলবো যে এই তোমরা টার্গেটটা রাখো যে মনোদীপের এই জায়গাটাকে যেন তোমরা টার্গেট রেখে প্রিপারেশনটা এগোনো হয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। তো বেস্ট অফ লাভ মনোদীপকে এবং বাকিদেরকেও বেস্ট অফ লাভ, তোমরা ভালোভাবে এগো, জীবন উন্নতি করো, এবং মনোদীপকে আইডিয়াল হিসাবে তোমরা রেখে তোমাদের প্রিপারেশন জার্নিটাকে শুরু করো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য স্যার। মনোদীপ থ্যাংক ইউ আসার জন্য। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, পরের সপ্তাহে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক জার্নি নিয়ে। থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ।